আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে 2023 বছরটি চলে গেল, নতুন একটি বছরে আমরা পা রাখতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আমার এই ব্লগটি আমি সাজিয়েছি 2023 এবং 2024 দুটি বছরকেই নিয়ে। এই দিনটিতে আমি আমার দুই বাচ্চা নিয়ে আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জে ছিলাম। আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে ওরা সবাই মিলে আজকে বারবিকিউর আয়োজন করেছে সাথে, সেখানে আমাদের আজকে দাওয়াত ছিল। আগের দিন রাত থেকেই সব কিছুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কারণ বারবিকিউর যে মুরগিটা এটা আগের দিন রাত্রে মেরিনেট করে রাখলে খেতে খুবই টেস্ট হয়। সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে চিকেনটা সারা রাতের জন্য মেরিনেট করতে রেখে দেব ফ্রিজে নর্মাল টেম্পারেচারে। পরের দিন সন্ধ্যায় তো আমরা রেডি হয়ে ছাদে যাব। আমার ছেলে আমার ছোট বোনের মেয়েকে একটু ভিডিও করে দিচ্ছিল। এই তো এখানে আমার আজান পাখিটা কান্না করছিল। আমরা বাসায় সব মেয়েরই শাড়ি পরেছিলাম সেদিন ফটোগ্রাফির জন্য, এই তো আমরা সবাই একসাথে ছাদে যাচ্ছি। এই তো আমার বোনের শ্বশুর বাড়ির ছাদে হালকা একটু লাইটিং করা হয়েছিল। এই তো আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়েছিলাম গ্রুপ ছবি তোলার জন্য। ছাদে উঠেই দেখতে পেলাম প্রায় ছাদেই বারবিকিউ করা হচ্ছে। আসলে এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি, আমার ফুপাতো বাড়ির কাছে আমার ছোট বোনের বিয়ে হয়, পাশেই হচ্ছে আমার চাচার বাড়ি। চাচার বাড়ির ছাদ থেকে জোরে জোরে গানের শব্দ আসছিল। গান শুনে বাচ্চারা বড়রা সবাই অনেক মজা করলো। তখন প্রায় 9টা বেজে গিয়েছিল, তাই আমরা সবাই আগুন ধরানোর চেষ্টা করছিলাম। সবাইকে শুভেচ্ছা নতুন বছর উপলক্ষে। সবাই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ধন্যবাদ। কয়লাগুলো ভালোভাবে জ্বালিয়ে নেওয়ার পর এই তো আমরা এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন বারবিকিউর সাথে আজকে আমরা নান রুটি করব। নান রুটির জন্য আগে আটা মাখিয়ে রাখা হয়েছিল। যেহেতু আমরা কেউ শাড়ি পরে কাজ করতে অভ্যস্ত না, তাই আমরা শাড়ি খুলে রেখে এসে সবাই কাজে লেগে গেলাম। চিকেন বারবিকিউর এক পাশগুলো প্রায় হয়ে গেছে। আজকে আমরা চিকেন বারবিকিউ, নান রুটি এবং দুইটি কেক অর্ডার করেছিলাম, কিন্তু আমার ছোট বোন জামাই বাজার থেকে অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে আসে সেগুলো বারবিকিউ করার জন্য। তখন রাত প্রায় 10:30 বাজে, বাজার থেকেই মাছগুলো কেটে আনা হয়, তারপর বাসায় আমরা ধুয়ে মশলা মাখাচ্ছিলাম। যেহেতু আমাদের হাতে সময় কম, মশলা মাখিয়ে সাথে সাথে দিয়ে দিতে হচ্ছে, মেরিনেট করে সময় ছিল না। দেখতে দেখতে আমাদের খাবারগুলো সব রেডি হয়ে গিয়েছে। এই তো এখানে সবার প্লেট রেডি করা হচ্ছে। খাবারগুলো আসলেই খুবই মজা হয়েছে। ছাদে আমরা প্রায় 30 থেকে 35 জন ছিলাম, ছোট বাচ্চা, ভাই, ভাবি, ভাইয়ের বন্ধুরা মিলে সবাই, অনেক মানুষ, আমরা সবাই একসাথে এনজয় করেছি। এই দিনটি আসলে 2023 সালের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের জন্য।
খাওয়া দাওয়া এবং আনন্দের মাঝে কখন যে সময় চলে গেছে টেরই পেলাম না। এই তো 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। এদিকে 12টা বাজার সাথে সাথে ফানুস ওড়ানোর জন্য আমার ফুফাতো ভাই ফানুস রেডি করছিল। একটি ফানুস জ্বালিয়ে এই তো এখানে আমার ছোট বোন, ছোট বোনের জামাই সে ওরা পিক তুলছিল আর 12টা বাজার সাথে সাথে এই তো ফানুসটি ছেড়ে দিল। প্রায় 10 মিনিট পর্যন্ত চারদিকে শুধু আতশবাজির শব্দ ছিল। তারপর এই সুন্দর কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি আমার ছোট বোন নিহা সে বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছে। তারপর আমরা কেকটি কেটে সবাই খেয়েছিলাম, কেকটি খুবই মজা হয়েছে। এর জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।